নমস্কার বন্ধুরা নারকেলের খোসা থেকে মশা বানানো দেখুন নারকেলের খোসার ছোট একটি টুকরো নিয়ে শরীরের জন্য মাথার জন্য আর এই টুকরোগুলো খোসা থেকে কেটে নিলাম খোসা থেকেই কেটে বের করা এই শক্ত টুকরোগুলো দেখছেন এগুলো দিয়ে আমি পায়ের জন্য ব্যবহার করব যেখানে টুকরোগুলো গ্লু দিয়ে জোড়া দেবো সেখানে একটু গর্ত করে নিয়েছি গ্লু দিয়ে জোড়া দেওয়ার পর খোসা থেকে ছাড়ানো গুঁড়োগুলো ফাঁকা জায়গাগুলোতে ভালো করে জাম করে দিলাম নারকেলের খোসা থেকে কাটার সময় শক্ত যে জায়গাগুলো বাদ দেওয়া সেগুলো থেকে কেটে বের করে এই পায়ের জন্য ব্যবহার করছি বড় ছোট, লম্বা এগুলো শক্ত অংশ থেকেই পায়ের জন্য নিয়েছি মাথা গ্লু দিয়ে জোড়া দেওয়ার পর মশার সুরের জন্য গুণরতার ব্যবহার করেছি মশার চোখ গ্লু দিয়েই তৈরি করেছি মশার সুর এবং পায়ে সব জায়গায় গ্লু ব্যবহার করে খোসার গুঁড়োগুলো দিয়েছি তৈরির পর সব জায়গায় ফেভিকল গ্লু এইভাবে দিয়ে সব জায়গায় ফেভিকলগুলো দিয়েছি শক্ত হবে বলে তারপর খোসার গুঁড়োগুলো দিয়ে তৈরি করেছি দেখুন কত সুন্দর হয়েছে সুপারি গাছের বাকল দেখছেন এটা সুপারি গাছের বাকল এখান থেকে কেটে আমি মশার ডানার জন্য ব্যবহার করছি ডানাতেও আমি সব জায়গায় ফেভিকলগুলো জড়িয়েছি আর যেখানে জোড়া দেবো সেখানে গর্ত করে এইভাবে তারপরে আমি ফেভিকলগুলো দিয়ে জোড়া দিয়েছি ফেভিকলগুলো এই জন্যই দিয়েছি শক্ত হবে বলে দেখুন মশা তৈরি হল তৈরির পর আমি রং করলাম বন্ধুরা কোকোনাট হোস্ক কোকোনাট সেলের নানান শোপিস আমার চ্যানেলে দেখুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথেই বেল বটনটি অন করুন নমস্কার